হ্যালো বন্ধুরা তো আজ চলে এসেছি একটি আপডেট নিয়ে তো সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের আপডেট যেটা আমরা বলি যুবশ্রী তো এখন আর যুবশ্রী বলে না সেটাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বলে তো সেটির আপডেটটি কী তো সেটি আপডেটটি জানার আগে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই পাঁচ থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও তো চলো আজকের আপডেট হচ্ছে দেখো এমপ্লয়মেন্ট ব্যাংক এমপ্লয়মেন্ট ব্যাংকের নতুন কিন্তু লিস্ট দিয়েছে তো সেই লিস্টে কাদের নাম আছে তোমরা কিভাবে দেখবে সেটি দেখাবো আর যে ফর্মটি যে এনএক্সিও যে ফর্মটি আছে সে ফর্ম তিন নম্বর ফর্মটি কিভাবে তোমরা সাবমিট করবে সেটিও তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে কী দেওয়া আছে প্রথমে প্রথমে দেওয়া আছে দেখো সাবমিট এনএক্সিও থ্রি তো এটি সাবমিট করতে বলছে তারপরে দেখো তারপরে হচ্ছে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী তারপর হচ্ছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অব যুবশ্রী এগুলোতে তোমরা ক্লিক করে কিন্তু তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে তোমাদের যে আইডি দেওয়া হয়েছে আইডি বলতে তোমাদের যে ইউজার আইডি যে জব শিক্ষার যে আইডিটা এই যে আইডিটা ইবি দিয়ে শুরু সেই আইডিটা তোমরা এখানে দেবে তারপরে এই যে সিকিউরিটি কোড যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি তোমরা এখানে দেবে তারপর সাবমিট করবে তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের কোন স্ট্যাটাস আছে তো চলো এবার দেখাবো যে নতুন লিস্টটি কোথায় আর কাদের নাম আছে তো দেখো নতুন লিস্টটি কিন্তু ওয়েবসাইটে নেই অনেক দেখেছি ওয়েবসাইটে পাইনি তো তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো ওয়েবসাইটে কিন্তু নতুন লিস্টটি নেই তোমাকে কিন্তু গুগল বা ক্রোমে সার্চ করতে হবে ডিরেক্ট সার্চ করতে হবে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নিউ লিস্ট হ্যাঁ দেখো এমপ্লয়মেন্ট ব্যাংক আসিনি চলো দেখো এমপ্লয়মেন্ট ব্যাংক নিউ লিস্ট চলে এসেছে দেখো এটাতে ক্লিক করব দেখো নিউ লিস্ট নিউ লিস্ট অফ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো এটাতে ক্লিক করব দেখো ডাউনলোড হয়ে গেছে দেখো চলে এসছে দেখো লিস্ট কিন্তু চলে এসছে তো এইভাবে তোমরা কিন্তু দেখতে পারবে দেখো নাম দেওয়া আছে এদিকে নাম এনরোলমেন্ট আইডি ডিস্ট্রিক্ট সাবডিভিশন রিমার্ক তো এরকমভাবে কিন্তু তোমরা নাম দেখতে পাবে অনেক পেজ আছে দেখো পাঁচশো বাহাত্তরটি পেজ আছে তো পাঁচশো বাহাত্তরটি পেজ তোমরা কিন্তু সার্চ করে নিতে পারো চাইলে সার্চ করে নিজের নামটি কিন্তু তোমরা দেখতে পারবে তো দেখো এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে লিস্ট সেই লিস্ট দেখতে পাবে তারপর এখান থেকে তোমরা যে তোমাদের এই এনরোলমেন্ট আইডি এনরোলমেন্ট আইডি তোমরা ওখানে দেবে দিয়ে তোমরা কিন্তু ওই যে এনএক্সের ফর্ম যেটি আছে এনএক্সের থ্রি ফর্মটি আছে সেই ফর্মটি তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে সেটি সাবমিট করলে তোমরা কিন্তু মান্থলি যে পনেরোশো করে টাকা সেই টাকা কিন্তু তোমরা পাবে সেই টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে তার আগে তোমাদেরকে কিন্তু ওই ফর্মটি সাবমিট করতে হচ্ছে দেখো এভাবে তোমরা কিন্তু লিস্টটি ডাউনলোড করবে আমি আমার টেলিগ্রামে এই লিস্টটি আমি দিয়ে দেবো তো তোমরা যার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো তো দেখো হলো লিস্টটি এরকম পাঁচশো বাহাত্তরটি পেজ তো পাঁচশো বাহাত্তরটি পেজ তোমরা দেখবে না দেখলেও কোনো অসুবিধা নেই তোমরা সার্চ করতে পারো নিজের নাম সার্চ করবে যদি থাকে তাহলে ভালো তো চলো ব্যাক করবো ব্যাক করলাম তারপর সেখানে আরও ফেরত যাব দেখো চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখো এখানে কী আছে সাবমিট অ্যানেক্স থ্রি তো এটাতে ক্লিক করব দেখো ক্লিক করার পর কী আসছে দেখো এখানে তোমায় কিন্তু দিতে হয়েছে ইউজার আইডি এনরোলমেন্ট নাম্বার এখানে দিতে হবে তোমাকে সেই নাম্বারটি দেবে এবং তোমরা যে পাসওয়ার্ড চুজ করেছিলে বা তোমাদেরকে কেউ কেউ চুজ করেছিল আবার কেউ কেউ কী করেছে জমা দেওয়ার পর তাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছিল সেই মেসেজটি যদি আছে থাকবে তো তোমরা এখানে পাসওয়ার্ড দেবে তারপরে যে সিকিউরিটি করে দেবে তারপর সাবমিট করবে লগ ইন হয়ে যাবে আমি দেখাতে পাচ্ছি না কারণ আমার কাছে কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড নেই এরকম যারা এই লিস্টটি সিলেক্টেড হয়েছে এরকম কারণে হয়তো আছে কিন্তু লিস্টটি সিলেক্ট হতে হবে তাহলেই কিন্তু এই ফর্মটার জন্য সাবমিট করতে লগ ইন করতে পারবে নাহলে লগ ইন করতে পারবে না অতএব এরকম আমার কোনো ইউজার আইডি বা এমপ্লয়মেন্ট নাম্বার নেই অতএব কারণে তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাতে পাচ্ছি না তো তোমরা কিন্তু এভাবে করে নিও যারা সিলেক্ট হয়েছে খুব ভালো কথা মোটামুটি এই ফর্মটি এনএক্সের যে ফর্ম থ্রিটি আছে ওই ফর্মটি সাবমিট করার মোটামুটি এক মাসের মধ্যে থেকে তোমরা কিন্তু টাকা পাবে টাকা কেট হতে শুরু হবে এই ছিল আপডেট ধন্যবাদ